এই নির্বাচন কমিশনে যারা আসবে তাদের যেন অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন করার মতো একটা মানসিকতা থাকে, সাহসিকতা থাকে, ব্যক্তিত্ব থাকে। এবং আমরা একই সাথে বলেছি সব নাম যেন আগেই পাবলিশ করা হয় বিভিন্ন স্তরে স্তরে। যেমন কমিশন যদি 30 জনের নাম প্রস্তাব করে, এখন তার মধ্যে যদি কারো ব্যাপারে দেখা যায় সে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিয়েছে বা কোনো একটা সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো একটা টক শোতে অংশ নিয়ে একটা স্পেসিফিক রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে বলেছে, এটা জনগণ জানাতে পারবে তাদেরকে, যাতে তাদেরকে বাদ দেওয়া হয়। তো আমাদের কাছে মনে হয়েছে সার্চ কমিটি মন দিয়ে আমাদের কথা শুনেছে, কিন্তু কতটুকু রাখবে সেটা নাম প্রকাশিত হওয়ার পর আমরা বুঝতে পারবো। আমাদের এখান থেকে কেউ কোনো ধরনের নাম দেয় নাই, আমাদের এখানে যারা ছিল কেউ নাম দেয় নাই। আমরা খালি বলেছি কিসের ভিত্তিতে নেওয়া উচিত, কিসের ভিত্তিতে না নেওয়া উচিত। আমার ধারণা 16-17 জন ছিলাম, 2-1 জন আসতে পারেন নাই। এবং আমার ধারণা এখানে আমাদের যে ইয়েগুলো ছিল, বক্তব্যগুলো ছিল, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে নির্বাচন ব্যবস্থা তো এখন খুবই একটা ক্রাইসিস মোমেন্টে আছে। তো আমাদেরকে একটা এই অনুসন্ধান কমিটির উপর একটা বিরাট দায়িত্ব রয়েছে, এই অনাস্থাটাকে ফিরিয়ে আনা,